এবার আফগানিস্তান বাংলাদেশ টেস্ট খেলে বাংলাদেশ অনায়াসে জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবাই বলে মনে করেন, কিন্তু আফগানিস্তান আসলে স্ট্রং একজন স্পিনার দল। রশিদ খানকে ছাড়া আফগানিস্তান দল একবারে দুর্বল তা কিন্তু নয়, প্রতিপক্ষ দলকে দুর্বল মনে করা এটা ঠিক নয়। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে ঢাকা পা রেখেছেন আফগানিস্তান ক্রিকেট দল। চোটের কারণে সফরকারী দলটি তারকা ক্রিকেটার রশিদ খানকে ছাড়াই ঢাকা পা রাখবে। এছাড়া দলে নেই মুজিবুর রহমানের মতো স্পিনারও। প্রথম বহরে আফগান টেস্ট স্কোয়াডে 10 জন এসেছেন, তবে তাদের ছাড়া সাদা পোশাকে খেলতে প্রথম দফায় ঢাকা এসেছে হাসমাতুল্লাহ শহীদের দল। আফগানিস্তানের এই টেস্ট স্কোয়াড হাসমাতুল্লাহ শহীদ অধিনায়ক, রহমাতুল্লাহ আফসার জায়জাই, ইকরাম আলী খিল, ইব্রাহিম জাদনার, আব্দুল মালিক, বাহির শাহা, নাসির জামাল, করিম জান্নাত, জহির খান, ইজাহারুল হক, নাবিল, হামজা হুতাক, ইব্রাহিম আবদুল্লাহ, রাহিম জাই, ইয়ামিন আহমদ জাই, নিজাত মাসুদ। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের সাথে আফগানিস্তানকে জিততে পারবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।